নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিৎ আর তোমরা দেখছো সিজিৎ স্টোরি। আজ কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি পুরী সি বিচ মার্কেটে, আর এখানে ইভিনিং এ স্ন্যাক্সে কি কি পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি পুরী সি বিচ মার্কেটের একটা ভাজা মাছের দোকানে। তোমাদের এখানে কত রকমের মাছ ভাজা তোমরা রাখছো? আমার এখানে 10-12 আইটেম মাছ রাখছো। রাখছো তাই তো? এখান থেকে যদি কেউ খেতে চায় মাছ ভাজা, পিস হিসাবে নাকি প্লেট হিসাবে? প্লেট হিসাবে। প্লেট হিসাবে মাছ ভাজা পিস হিসাব, আর চিংড়ি ভাজা প্লেট হিসাব। চিংড়ি ভাজা প্লেট হিসাব, আর এই মাছ ভাজাগুলো পিস হিসাবে। তো কি কি দাম রেখেছো একবার যদি সবাইকে জানিয়ে দাও। 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, আর চিংড়ি আছে 6 পিস, 8 পিস, 4 পিস। আর এই যে বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারছি, যারা ফ্রেশ মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু এই পুরী সি বিচ মার্কেটের এখানে চলে আসতেই পারো। একেবারে দাদারা কিন্তু গরমা গরম ফ্রেশ মাছ ভেজে দিচ্ছে। সো গাইজ, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গাঙ্গুরাম ভুজিয়া ভান্ডারে, আর এখানে কিন্তু পুরীর সেই স্পেশাল খাস্তা গজা বিক্রি হচ্ছে। আর এই যে দেখাতে পাচ্ছি, দাদা কিন্তু একেবারে ফ্রেশ গজাগুলো ভেজে ভেজে সাজাচ্ছে এখানে। আর এখানে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই গজাগুলো ভাজার পরে কিন্তু চিনির শিরার মধ্যে মিশিয়ে যে তুলে রাখা হয়েছে একেবারে কিন্তু ফ্রেশ গজা। দাদা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমাদের এখানে গজার দাম তোমরা কী রেখেছো? 130, 150, 180। 130-150 মানে একটু একটু সবাইকে যদি ডিটেলিং এ করে দাও। 130টা হচ্ছে ডালডা, সানফ্লাওয়ার নেবেন 150, সানফ্লাওয়ার আলাদা যা ঘিয়ে ময়ম নেবেন 180। সব কোয়ালিটি নিয়ে দাম আছে। একেবারে ফ্রেশ গজা, ফ্রেশ সবসময় ফ্রেশ পাবেন। আমরা কিন্তু এখন বিচ মার্কেটের একটা মোমো শপে আছি। আর দাদা তুমি এখানে কি কি মোমো তুমি রাখছো? চিকেন পনির ভেজ। চিকেন পনির ভেজ, একটু দামটা কি আছে সবাইকে যদি একটু জানিয়ে দাও। 30-40-50। ভেজ মোমো 30 টাকা। তো ভেজ মোমোতে কত পিস তুমি দিচ্ছ? 6 পিস। 6 পিস দিচ্ছ? স্যুপ কি থাকছে নাকি স্যুপ ছাড়া? স্যুপ আছে। স্যুপ আছে। যদি কেউ পনির মোমো খেতে যায় সেক্ষেত্রে তুমি কি কি দাম রেখেছো? 40 টাকা। 40 টাকা প্লেট। ওখানেও 6 পিস থাকছে? 6 পিস। আর চিকেন মোমো 6 পিস দিয়ে? 24-40 টাকা। সো গাইজ, আমরা কিন্তু এখন পুরীর বিচ রোডে ঘোরাঘুরি করছি, আর এখানে কিন্তু হট কাঠমান্ডু মোমো থেকে নিয়ে নিয়েছি চিকেন মোমো আর পনির মোমো। তোমরা যদি চিকেন মোমো নাও 6 পিস দিয়ে দাম পড়বে 40 টাকা, আর যদি তোমরা পনির মোমো দাও সেক্ষেত্রেও কিন্তু 6 পিস দিয়ে তোমাদের দাম পড়বে মাত্র 40 টাকা। সঙ্গে কিন্তু থাকছে একটা ভেজ স্যুপ কিংবা চিকেন স্যুপ, যে কোনো একটা থাকছে। বাট এই মুহূর্তে কিন্তু দাদার কাছে স্যুপটা শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু দেখাতে পাচ্ছি দাদা আমাদের একটা শেজওয়ান সস আর কিন্তু মেয়োনিজ দিয়ে দিয়েছে, আর উপরে বেশ একটু মশলা টশলা বেশ সরিয়ে দিয়েছে। এই মোমোগুলো দিয়েই কিন্তু ইভিনিংয়ের স্ন্যাক্সটা করবো। তো চলো খাওয়া যাক, একটু শেজওয়ান সস আর একটু মেয়োনিজ। ঠিক আছে, এইভাবে ডিপ করে নিয়ে ফার্স্ট বাইট চিকেন মোমো। আমি একটু খাচ্ছি। চিকেনগুলো কিন্তু দেখাতে পাচ্ছি বেশ ম্যাশ করে দেওয়া। এই যে টেস্ট ওয়াইজ বলতে গেলে এভারেজ আছে, মোটামুটি ঠিকঠাক আছে টেস্ট ওয়াইজ। মোমোর যে খাসিয়াতটা সেটা কিন্তু স্যুপ না ছাড়া জমেই না, ক্রিয়া তাই তো? এবার যেটা ট্রাই করবো, যাই হোক, তো এটা কিন্তু পনির মোমো। এই যে এবার আমরা ট্রাই করতে চলেছি পনির মোমো। তো চলো একটু শেজওয়ান সসে আর একটু মেয়োনিজে এইভাবে ডিপ করে নিয়ে ফার্স্ট বাইট দেবো। পনির মোমোটা বেশ ঠিকঠাক আছে, বাট আমার কাছে কিন্তু বেশ চিকেন মোমোটাই বেশি ভালো লাগছে, পনির মোমোটা এভারেজ। কী রিয়া, থেকে বড় কথা চিকেনগুলো কিন্তু বেশ ম্যাশ করে দেওয়া আছে। এই যে আচ্ছা রিয়া, অনেক জায়গায় আমরা মোমো খাই, বাট চিকেন বলে চিকেন মোমো, বাট চিকেন কিন্তু থাকেই না। এখানে কিন্তু বেশ ম্যাশ করে দেওয়া আছে, চিকেন আছে,
আমি কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা যদি পুরীর সি বিচে আসো চিকেন মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করো, চিকেন মোমোটা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি। তো চলো একটু খেয়ে দেখা যাক। দুর্দান্ত ফাটাফাটি, কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, কাঠমান্ডু মোমো থেকে চিকেন মোমোটা ট্রাই করে দেখতে হবে। সো ভাই আমি তো ট্রাই করলাম, তুই এখন চিকেন মোমোটা ট্রাই করছিস, বল কেমন লাগছে বল। খুব সুন্দর লাগছে, কারণ তো এরকম পুরীর এরকম মোমো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, বেশ ভালো লাগছে বিচের সামনে এসে, ভালো লাগছে সুন্দর। বিচের সামনে দুর্দান্ত পরিবেশে মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা, হালকা হাওয়া তার সাথে মোমো ব্যাস পুরো জমে গেছে। বলুন মোমোটা তো খেলে, তোমরা তো চিকেন মোমো ট্রাই করেছো, আমি বলবো যে পনির মোমোটা এবারে খুব বেশি ভালো না, বাট চিকেন মোমোটা কিন্তু ফাটাফাটি। হ্যাঁ সত্যি কথা, আর সত্যি কথা বলতে ছ পিস চিকেন মোমো 40 টাকায় এটা কিন্তু অনেক চিপ রেটেই পাবে কি। হ্যাঁ তা আবার পুরীর মতো জায়গায়, তা আবার পুরীর মতন ট্রাভেলিং প্লেসে। স্টার্টিং কত, স্টার্টিং কত? 20টা দাও, 20টা দাও, 20টা, 20 20। হ্যাঁ তো দাদা কিন্তু একটু আমাকে ট্রাই করতে দিল, দেখি কিরকম হয়েছে। দুর্দান্ত মেখেছে কিন্তু ফাটাফাটি লাগবে। নুন ফুন দিতে লাগবে না দাদা, ঠিক আছে। সো গাইজ আমরা কিন্তু পুরীর সি বিচে রয়েছি, এখন নিয়ে নিয়েছি ঝালমুড়ি মাখা, এই যে এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। আর যেহেতু সি বিচে রয়েছি একটু নয়েজ আসছে, একটু তোমরা নিজ গুণে মাপ করে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিও। তো রিয়া ঝালমুড়ি মাখাটা একটু ট্রাই করো। আর এই যে পাশে কিন্তু দাদা ঝালমুড়ি মাখছে একেবারে সুপার ফাস্ট স্পিডে, রাজধানী এক্সপ্রেস ছুটাচ্ছে দাদা। কেমন লাগছে রিয়া, ভালো লাগছে? ঝালমুড়ি মাখাটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি লাগছে, পুরো কিন্তু জমে গেছে ইভিনিং এর স্ন্যাকটা, এই যে ঝাল ঝাল ঝালমুড়ি পুরো একদম জমে গেছে ফাটাফাটি। আমি তো ট্রাই করলাম, আমার জাস্ট ফাটাফাটি লাগলো। তো রিয়া তো ট্রাই করছো, কেমন লাগছে বলো? দারুণ লেগেছে, দারুণ লেগেছে না? বলুন ট্রাই করছো কেমন লাগছে বলো? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। হাম তো বিচ মে ঘুম রে, তো ভাই কো সাথ মিল গয়া, তো তুম কাহাঁ সে? हम लोग छत्तीसगढ़ से। छत्तीसगढ़ से आज फर्स्ट दिन है ना? कल वापसी होगा, तो रात 10 को ट्रेन है। कैसा लग रहा है पूरी घूमने? बहुत अच्छा है यहाँ पे, लेकिन महंगाई कुछ ज्यादा है। कोलकाता गया है कभी? नहीं नहीं, लेकिन जाना है। कोलकाता जाएगा तो हमारे साथ मिलकर। बिल्कुल, हम आपके साथ मिलेंगे, मिलकर अच्छा लगा। चलो टाटा। तो गाइस আমরা এই মুহূর্তে রয়েছে পুরী সি বিচে, একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ঝাল জিনিস খেয়েছি, ঝাল লেগে গেছে সেই জন্য কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য, প্লাস একটু ঝালটা কমানোর জন্য কিন্তু নিয়ে নিয়েছি আমুল আইসক্রিম। ট্রাই করবো আমি, কুলফি ট্রাই করবে? তো আমি কিন্তু নিয়েছি বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম। এই যে ঝালমুড়ি আর মোমোটা খাওয়ার পরে কিন্তু বেশ ঝাল ঝাল লেগে গেছিলো, ঝালটাও কমানো হলো এই আইসক্রিমটা খেয়ে, প্লাস যা গরম পড়েছে পুরীতে একটু ঠান্ডাও হওয়া গেল। সোনা বাবা, সোনা বাবাও কিন্তু আইসক্রিম খাচ্ছে। নবারুণ তুমি কী ফ্লেভার খাচ্ছো? এটা কিন্তু অনেকটা সেই আমরা বাচ্চাদের মতন সেই বাচ্চাবেলায় খেতাম না, ঠিক ওরকম লাগছে। আমরা কিন্তু একেবারে পুরীর সি বিচে চলে এসেছি, এই যে দেখাতে পাচ্ছি পিছনে, জানি না তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি কিনা, পিছনেই কিন্তু পুরীর সমুদ্র সৈকতের সেই সমুদ্রটা রয়েছে,
আর পাশে রয়েছে সোনা বাবা। সোনা বাবা এখানে কিন্তু গাড়ি চড়তে চাইছে। আর এই সি বিচ মার্কেটটা কিন্তু আমাদের ওখানে যেরকম মেলা হলে যেরকম লেগে যায় না, ঠিক মেলার মতন কিন্তু। তোমরা যদি এই সি বিচ মার্কেটে আসো মনে হবে যেন অল টাইম এখানে মেলাই চলছে। তো সোনা বাবা তুমি কি চড়তে চাও? সোনা বাবা কিন্তু গাড়ি চড়তে চায়, তোকে একটু গাড়ি চড়াবো, আসো। কিন্তু রেড গাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই রেড গাড়িটা চড়বে, চলো। বাহ বাবা ঘুরাও। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি, নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, কালিকা ফাস্টফুড সেন্টার, কালিকা ফিশ চপ সেন্টার। এখানে কিন্তু যেরকম মাছ ভাজা পাওয়া যায় সামুদ্রিক, আর তা বাদেও কিন্তু এখানে দেখাতে পাচ্ছি দাদারা কিন্তু চাউমিন, এগরোল বিভিন্ন সব খাবার কিন্তু বিক্রি করে। আর এই জায়গাটা কিন্তু জাস্ট একটা অ্যামেজিং জায়গা, পিছনে সমুদ্র, সামনে এরকম চেয়ারে বসে মাছ ভাজা তোমরা খাবে, জাস্ট দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। সো গাইস, আমরা কিন্তু এখন পুরীর সি বিচে একটা দাদার দোকানে এসেছি। দাদা কিন্তু এক চাউ, বিভিন্ন সব চাউয়ের আইটেম রাখো নাকি? শুধু কি চাউ নাকি আর কিছু রাখছো? ভেলমুড়ি, পাপড়ি চাট, মশলার চাট, চাউমিন। দাম কি কি রেখেছো একবার যদি ছোট্ট করে বল দাও। আর পাপড়ি চাট হবে 40 টাকা, আর মিস চাট হবে 30 টাকা, চৌমিনি হবে 40 টাকা, চৌমিন 40 টাকা, ভেলমুড়ি হবে 30 টাকা, ভেলমুড়ি 30 টাকা। আর বলছি চাউমিনটা কি এক চাউ নাকি নর্মাল? না না, এটা নর্মাল চাউ, নর্মাল যেটা কি আমি পনির পনির সব বানাই দিতাম, পনির আর ভেজিস দিয়ে ভেজচাও বানাও। যারা পুরীর সি বিচে একটু ঘুরতে আসবে ইভিনিং এর সময়, পুরীর সমুদ্র সবাকে উপভোগ করতে করতে এই সমস্ত স্ন্যাক্স কিন্তু পুরো জমেই যাবে, কি তাই তো? আর যারা পুরীর সি বিচে আসবে, এই দাদা কিন্তু চাউমিন বাদেও বিভিন্ন সব আইটেম রাখছে, তোমরা অনেকে কিন্তু এখান থেকে এসেও খাবারগুলো ট্রাই করতে পারো। সো গাইস, নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি পুরীর মদন ও মোহন। দাদা পিস কত, পিস কত আছে গো? হ্যাঁ, তো গাইস আমরা কিন্তু দাদার দোকান থেকে এখন বাড়ির জন্য, অনেকে রয়েছে যারা পুরীর সি বিচে ঘুরতে আসতে পারেনি তাদের জন্য কিন্তু ফ্যামিলি মোমো নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু 6 পিস চিকেন মোমোর দাম মাত্র 40 টাকা, তাই তো? সঙ্গে দাদা তুমি কী স্যুপ দিচ্ছ? সঙ্গে চিকেন স্যুপ নাকি ভেজ স্যুপ তোমার? ভেজ স্যুপ, ভেজ স্যুপ আজ নেই, ভেজ স্যুপ। হ্যাঁ, তো দাদার দোকানে কিন্তু ভেজ স্যুপ থাকে, বাট আজকে শেষ হয়ে গেছে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় অলমোস্ট দেখো 10টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। তো দাদা কিন্তু ভালোবেসে আমাদের 1 পিস বেশি দিয়েছে, এটা বললে একটু ট্রাই করে দেখো কেমন লাগে। তো সেই জন্য কিন্তু দাদার দোকান থেকে নিয়ে নিয়েছি ফ্যামিলি মোমো, এটা চিকেন মোমো। আর সাইজগুলো দেখো, 6 পিস এরকম সাইজের মাত্র 40 টাকা। একটু ফার্স্ট বাইট মোমোটার মধ্যে চিকেনগুলো কিন্তু বেশ স্ম্যাশ করে দেওয়া আছে, এই যে দেখাতে পাচ্ছি, এই যে ঠিক না, বেশ লাগছে। এইসব মোমো কিন্তু স্যুপের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাড়ি লাগবে, তার থেকে বড় কথা পিছনে সমুদ্র, সামনে এরকম একটা মোমো কাউন্টার থেকে মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর দাদা কিন্তু সঙ্গে আমাদের দিচ্ছে শেজওয়ান সস, তাই তো? দাও একটু শেজওয়ান সস আর একটু মেয়োনিজ দিয়ে ট্রাই করে দেখা যাক, চলো। জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত লাগলো। আর তোমরা যারা পুরীর সি বিচে ঘোরাঘুরি করতে আসবে এই দাদার দোকান থেকে কিন্তু ফ্যামিলি মোমোগুলো ট্রাই করে দেখতেই পারো। তো দাদা তুমি কখন থেকে কখন অবধি বসছো? আমি না, হ্যাঁ 5 বাজে, 5টা থেকে কটা? রাত্রি 10টা 11টা অবধি। তো গাইস নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমরা কিন্তু এখন পুরীর সি বিচ রোডে আছি। আর এখানে কিন্তু একটা ছোট হাতি কিংবা 107কে কিন্তু মডিফাই করে ফালুদা আইসক্রিম সেন্টার তৈরি করা হয়েছে, এই যে দেখাতে পাচ্ছি, ফালুদা আইসক্রিম সেন্টার। আর কি বলবো, আমি কিন্তু হাবড়ার ফালুদার থেকে ট্রাই করেছিলাম, ওখানকার ফালুদার আইসক্রিমগুলো কিন্তু জাস্ট লাজাবাব আর ফাটাফাটি লেগেছে।
এবার কিন্তু যে কোনো একদিনকে আমি ফালুদা ট্রাই করব পুরীর সি বিচ রোড থেকে, তাই তো বাবা? সোনাম বাবাও কিন্তু খুব এক্সাইটেড এখান থেকে ফালুদা ট্রাই করার জন্য, আমিও কিন্তু নিশ্চয়ই একদিনকে ট্রাই করব এখানকার ফালুদা। আর এখানকার ফালুদার টেস্ট কি সেই হাবড়ার মতন, সেটাই কিন্তু দেখার কথা। তো যাই হোক, আজকে এটা টেস্ট করছি না, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, এটুকুই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে সব নোটিফিকেশনটাতে চ্যানেল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু পুরীর সি বিচে আসলে পুরীর সি বিচের স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে ভুলবে না। চলো টাটা।